বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিটি। তো আইসিটির যে টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে কনভার্সন। ওকে, তো আসলে কনভার্সন বলতে মূলত আজকে আমরা স্টার্ট করব হলো গিয়ে রূপান্তর। ওকে, কার রূপান্তর দেখা যাক। আজকে আমরা কার রূপান্তর করি? আজকে আমরা যেটা রূপান্তর করব সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। ওকে, তো স্টার্ট করি। তো আসলে মূলত ডেসিমাল, এটার বেস কত তোমরা বলতে পারবা? ডেসিমালের বেস কত? ডেসিমালের বেস হচ্ছে 10। আর বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে হলো গিয়ে 2। তার মানে আজকে আমরা বেস 10 থেকে কিসে কনভার্ট শিখব? বেস 2 তে। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। সাপোজ তোমাকে বললো 15, এটার বেস হচ্ছে কত? 10। এটাকে তোমাকে রূপান্তর করতে বলতেছে হলো বেস 2 তে। তার মানে এই যে নিচে যে সংখ্যাটা দেখতেছো, এটা কি? এটাকে মূলত কি বলা হয়? এটাকে মূলত বেস বলা হয়। এটা কার বেস? ডেসিমালের বেস। আর এখানে নিচে যেটা আছে সেটা কত? বেস 2। এটা কার বেস? এটা বাইনারির বেস। ওকে, তার মানে বেস 10 থেকে তোমাকে কিসে রূপান্তর করতে হবে? বেস 2 তে। আসলে কনভার্সন কোনো কঠিন কাজ না, তো আমি সিম্পল ভাবে তোমাদেরকে দেখাই। তোমরা ভাগ তো সবাই পারো, ভাগ পারলেই মূলত কনভার্সন খুব ইজি ভাবে পারা যাবে। তো সবার প্রথমে আমরা নিলাম 15। ওকে, লিখলাম 15, কারণ এই 15টাকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। সব সময় মনে রাখবা, যেটাতে রূপান্তর করতে হবে সেই বেস দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আমাকে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। সুতরাং বাইনারি বেস কত? 2। তার মানে 2 দিয়ে আমি আবার বলতেছি, কাকে রূপান্তর করতে হবে? 15কে। কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। তো বাইনারি বেস কত? 2। তাই 2 দিয়ে কাকে ভাগ করতে হবে? 15কে। তো চলো আমরা ভাগ করি, 2 ডিভাইডেড বাই 15 কত আসবে? 7 দুগুণা 14। 15 থেকে 4 গেলে, 14 গেলে কত থাকে? 1। ওকে, এটাকে কি বলা হয় তোমরা বলতে পারো? এটাকে বলা হয় হলো ভাগফল। আর এটাকে বলা হয় মূলত কি? ভাগশেষ। ওকে, তো ভাগফলটাকে আমরা কোথায় বসাবো? বাম সাইডে বসাবো। তারপর একটা কি দিব? একটা হাইফেন দিব। ম্যাক্সিমাম আমি যেটাকে হাইফেন বলছি তোমরা মাইনাস বলো, কেউ এটাকে মাইনাস বলবো না, এটাকে কি বলবো? হাইফেন। কত? ভাগশেষটা ডান সাইডে বসবে। ভাগশেষ কত? 1। ওকে, দেন আবার তোমাকে 2 দিয়ে কাকে ভাগ করতে হবে? 7কে ভাগ করতে হবে। তো 2 দিয়ে তুমি 7কে ভাগ করো। চলো, 3 দুগুণা কত? 6। 7 থেকে 6 গেলে কত? 1। এইটা আমার ভাগফল আর এটা ভাগশেষ। ভাগফলটা সবসময় বাম সাইডে বসবে, তারপর একটা হাইফেন হবে, তারপর আমার ভাগশেষ কত আসছে? 1। আবার 1 বসতেছে। তো আবার চলো আমরা 2 দিয়ে কাকে ভাগ করি? 3কে ভাগ করি। তো 2 দিয়ে আমরা যদি 3কে ভাগ করি কত আসবে? 2 1কে 2। 3 থেকে 2 গেলে কত আসতেছে? 1। তার মানে এখানে আমার কত আসবে? 1। আর যেহেতু আমার ভাগফল কত? 1, তো ভাগফলের জায়গায় কত বসবে? 1। তারপর একটা হাইফেন বসবে, তারপর ভাগশেষের জায়গায় কত বসবে? 1। আবার 2 দিয়ে কাকে ভাগ করতে হবে? আবার 2 দিয়ে কাকে ভাগ করতে হবে? 1কে ভাগ করতে হবে। তো চলো 2 দিয়ে আমরা 1কে ভাগ করি। 2 দিয়ে 1কে ভাগ করলে কত আসে দেখো? 2 দিয়ে কি 1 ভাগ যায়? না। 1এর থেকে ছোট কত? 0। 0 দিয়ে 2কে গুণ করলে কত আসতেছে? 0 আসতেছে। তার মানে আমার অবশিষ্ট কত থাকতেছে? 1 থেকে 0কে বিয়োগ দিলে কত? 1। তার মানে আমার ভাগফলটা কোথায় বসবে? বাম সাইডে, তার মানে 0, তারপর একটা হাইফেন বসবে, তারপর আমার ভাগশেষ কত? 1। এখন সবসময় মনে রাখবা, ততক্ষণ পর্যন্ত সংখ্যাটাকে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই যে ভাগফলটা কি না হয়ে যায়, 0 না হয়ে যায়। যেমন আমি ভাগ করতেছি, ফার্স্টে 2 দিয়ে 15কে ভাগ করছি, তারপর 2 দিয়ে 7কে ভাগ করছি, তারপর 2 দিয়ে 3কে ভাগ করছি, তারপর 2 দিয়ে 1কে ভাগ করছি, ফাইনালি আমার ভাগফলটা কত চলে আসছে? 0। ওকে, তো যখনই ভাগফলটা 0 হয়ে যাবে তখনই আমার কি হয়ে যাবে, মানে ভাগ করার কার্যক্রমটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওকে, এবার আসো, এবার এই যে এই সাইডে তুমি যে অংশগুলো পাইছো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভাগফল। ওকে, তো আমরা বাইনারি রূপান্তরের বেলায় কোনো ভাগফলকে কি করব না? কাউন্ট করব না। আমরা কাকে কাউন্ট করব? খালি
ভাগশেষকে কাউন্ট করব। সো দ্যাট ইজ ওয়াই আমরা কাউন্ট করতেছি কাকে, এই ভাগশেষগুলোকে কাউন্ট করব। কোথার থেকে কাউন্ট করব? নিচ থেকে উপরের দিকে। নিচ থেকে কোথার দিকে? উপরের দিকে। ওকে, যেখান থেকে তুমি কাউন্টিং স্টার্ট করতেছো সেটাকে কি বলা হবে? এমএসবি। আর যেখানে তুমি শেষ করতেছো সেটাকে কি বলা হবে? এলএসবি। ওকে, তো 15 এর বেস কত? 10। তুমি কাউন্টিং স্টার্ট করা কোথা থেকে স্টার্ট করতেছো? ফার্স্টে এই ওয়ান বসাইলা, ওয়ান, দেন তুমি কাউন্টিং কোনটা করলা? এই ওয়ানটাকে বসাইলা ওয়ান, দেন কাকে কাউন্ট করলা? এই ওয়ানটাকে, তো কত আসলো? ওয়ান। দেন এই ওয়ানটাকে কাউন্ট করলা, এটাকে, এটা বসাইলা ওয়ান। ওকে, আর আমি 10 থেকে কিসে কনভার্ট করতেছি? টুতে, তার এটার ভিত্তিটা কত হবে? টু। ওকে, এখন এম এস বি আর এল এস বি নিয়ে তোমাদের অনেক সমস্যা আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না এটা কি। এম এস বি মানে হচ্ছে, এম এস বি মিন্স হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এম ফর মোস্ট, এস ফর সিগনিফিক্যান্ট, আর বি ফর বিট। আর এল এস বি মিন্স হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, তো আশা রাখি তোমাদের আর রূপান্তর নিয়ে কোনো প্রবলেম হবে না। আজকে এতটুকুই।